আসসালামু আলাইকুম। আমার মতো মেঘলা দিনে পূর্ণিমাখা খেতে কার কার ইচ্ছা করে? যেহেতু কালকে থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আবহাওয়াটা মেঘলা, তাই ভাবলাম একটু পূর্ণিমাখা করি। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আর নিয়ে নিয়েছি লেবুর খোসা গ্রেট করে, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো বলতে সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু মুড়িতে লবণ থাকে, আর সরিষার তেল দিয়ে দিয়েছি। কেউ চাইলে কিন্তু এখানে সরিষার তেলটা বদলে আমরা যে আচারের সরিষার তেল ইউজ করি সেই তেলটা দিতে পারেন, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসে। আমার বাসায় আচারের তেল দিলে নাকি সবার গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তো তার জন্য আমি হচ্ছে আচারের তেলটা অ্যাভয়েড করলাম। এখানে ছোলা বুট রান্না করা ছিল বাসায়, ছোলা বুট নিয়ে নিয়েছি, কিছু নিয়ে নিলাম বেগুনি, পেঁয়াজও নিয়ে নিচ্ছি কয়েকটা, আর আলুর চপ কয়েকটা নিয়ে নিব। এগুলো আসলে বাইরে থেকে কিনে আনা হয়েছিল, হঠাৎ করে মাঝে মাঝে খেতে ইচ্ছে করলে একটু বাইরের খাবার খাওয়াই যায়, তাই না? তো সবশেষে একটু ধনে পাতা দিয়ে দিলাম, একদম ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তারপর সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাসুন দিয়ে অ্যাড করতে পারেন, এতে করে টেস্টটা আরও ভালো আসে। আমার কাছে ছিল না, তো আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই অ্যাড করে নিয়েছি, আর এই পূর্ণিমাখাটা অনেক বেশি মজার ছিল। তো এখন হচ্ছে এখানে মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়ির পরিমাণটা খুব বেশি দিবেন না, মুড়ির পরিমাণটা এই ছোলা বুট বা মাখানোর যে পরিমাণটা আছে তার অর্ধেক দিবেন, বা অর্ধেকের চেয়ে সামান্য একটু বেশি দিতে পারেন, কারণ সমান সমান দিলে তখন টেস্টটা না ভালো আসে না, এটা আমার কাছে মনে হয়। এই যে হয়ে গেল মজাদার পূর্ণিমাখা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।